আম্মাজান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন করে ওখানে আপনা দাঁড়িয়ে রইলেন কিছুক্ষণ পরে দেখলেন একজন বয়স্ক মানুষ মুরব্বী মানুষ মাথার চুলগুলো খুশকো খুশকো এমন করে চেহারাতে পেরেশানি ছাপ এমন করে লক্ষ্য করা যাচ্ছে ওই বৃদ্ধ মানুষটা একটা লাঠি ভাত দিয়ে টুক 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 করে এমন করে লাগিয়ে আসলেন ওই মানুষটা যেন কি খোঁজাখুঁজি করে মাথাটা নিচু করে বলে মা আমার একটা স্বর্ণমুদ্রা হারিয়ে গেছে আমি সেটা খোঁজাখুঁজি করছি বাড়িতে সবাই অভুক্ত ওই স্বর্ণমুদ্রাটা আমি বিক্রি করে বাজার করে নিয়ে যাব কিন্তু স্বর্ণমুদ্রাটা হারিয়ে গেছে ওই জন্য আমি খোঁজাখুঁজি করছি আমি খুঁজে পাইনি ওই জন্য আমি পেরেশানিতে আছি মা বলছে মনে হয় তোমার কয়েকদিন খাওয়া হয়নি তোমার চেহারাতে এমন করে পেরেশানি ছাপ লক্ষ্য করা যাচ্ছে মাথার চুলগুলো উস্কো ফুস্কো চলো আগে আমার বাড়িতে একটু চলো আমার বাড়িতে আমার আব্বা জান আছে নাম আব্দুল আহাব জহুরি নাম শুনে থাকবেন আমার আব্বা মেহমানদের খুব ভালোবাসে বিনা মেহমানে খানা খায় না জোরে বলুন সুবহানাল্লাহ আর ফুরফুরা শরীফের ছোট হুজুর কেবলা তিনি বিনা মেহমানে খানা খেত না জোরে বলেন আরেকটু জোরে বলেন একদিন জোহরে নামাজ পড়ে বসে আছে আসেনি কোনো মেহমান আসরের ওয়াক্ত হয়ে গেছে তারপর একজন মেহমান এসেছে সেই মেহমানের সাথে হুজুর খানা খেয়েছিলেন জোরে বলেন ভাইরা জনের যুবকের মুরব্বী গণেরা আল্লাহ পাক যাকে ভালোবাসে আল্লাহ পাক যাকে সব থেকে বেশি মহব্বত করে আল্লাহ সর্বপ্রথমে ওই বাড়িতে কন্যা সন্তান দান করে এর থেকে আমার আল্লাহ আরো বেশি যাকে মহব্বত করে ভালোবাসে তার বাড়িতে আমার আল্লাহ মেহমান পাঠায় কিন্তু দুটোতেই অধিকাংশ মানুষ বেজার তাহলে এত ঘন ঘন কুটুম আসলে হয় 300 টাকা গোশের কিলো আর একটার পরে দ্বিতীয় যদি মেয়ে হয় কি মুখটা বাংলা পাঁচ আর ছেলে হলে বলা মিষ্টি খাবি আর মিষ্টি খাওয়ার আগে বলে ভাই চা পান চা বল চা বল চা খেলে যারা সিগারেট নেই সিগারেট তো ছেলে হয়েছে অনেকদিন পরে কি ঠিক না ভুল জোরে বলেন ছেলে হয়েছে ওই জন্য কত খুশি বাপরে বাপ আর মেয়ে যদি হয় একবার দেখবে একটার পর দুটো দুটোর পর তিনটে যদি হয় তাহলে এবার যদি তোর মেয়ে হয়েছে একেবারে গটু বাপের বাড়ি গটু বাপের বাড়ি এই কারণে অনেক স্বামী স্ত্রীর দেখবেন বিচ্ছেদ সমাজে ঘটে আছে ঠিক বললাম না ভুল বললাম অশান্তি অনেক পরিবারে কিন্তু এই আহাম্মক বোঝে নবী কিন্তু কন্যা সন্তানদেরকে বেশি ভালোবাসত জোরে বলুন সুবহানাল্লাহ সফর থেকে যখন বাড়িতে আসতো ফাতেমা রোকাইয়া উম্মে কুলসুমকে আমার নবী ডাক দিত আমার নবীর কাছে আসতো আমার নবী তাদেরকে আগে খাবার দিত জোরে বলুন সুবহানাল্লাহ প্যারা মুসলমান বাবা জি ভাইরা নওজোয়ানেরা এমন করে আম্মা জানামে না ওই বৃদ্ধ মানুষটাকে নিয়ে বাড়িতে গেলেন এমন করে আব্বা জানকে গিয়ে সব কথা শোনালো জানালো তাড়াতাড়ি মেহমানদারি করার ব্যবস্থা করো খানা পিনের ব্যবস্থা করো ততক্ষণ আমরা দুজন একটু গল্প করি এমন করে মেহমানদারি করলেন আম্মা জানামে না নিজ হাতে খানা গুলো এনে এমন করে
দেবতা সামনে দিয়ে দিলেন আমার ভাইয়েরা জওয়ানেরা যুবকেরা মুরব্বিয়ান গনেরা ওই বৃদ্ধ মানুষটা কি বললেন মা আমাকে বিদায় দাও আমি আবার চলে যাব ওই সময় আম্মা যেন আমে না ওই স্বর্ণ মুদ্রাটা নিয়ে বলছে বাবা মুরব্বি এটা কি আপনার সেই হারিয়ে যাওয়া স্বর্ণ মুদ্রা এটা কি আপনার সেই হারিয়ে যাওয়া টাকা মুরব্বি দেখে চিনতে পেরেছে জোরে বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলে মুরব্বি পেয়ে খুব খুশি হলো আহারে এমন অবস্থায় দেখতে পাওয়া গেল মুরব্বি এত খুশি হলো মামেনার জন্য মন খুলে জান ধরে দোয়া করলো জোরে বলুন মুরব্বিদের দোয়া নেবেন বাম্মার দোয়া নেবেন কেন বাম্মা হচ্ছে সবথেকে বড় পীর একবার জোরে বলুন বড় পীর সাহেব আব্দুল কাদের জিলানি হলেন অলিকুরের শিরোমণি বড় পীর উনি আব্দুল কাদের জিলানি কিন্তু সন্তানের কাছে ছেলের কাছে বাম্মা হলো সব থেকে বড় পীর একবার জোরে বলো আরো জোরে বলেন এই ঘরের পীর দুটোকে ছাড়লে হবে না তাহলে কপালে দুঃখ আছে ঠিক না ভুল এই ছেলেরা ঠিক বলছি না ভুল বলছি বাম্মাকে ভালোবাসেন তো নাকি ভালোবাসেন তো কারা কারা ভালোবাসেন একবার দেখান তো দেখি আড়গোল খাচ্ছে জানা হ্যাঁ আড়গোল খাওয়ার কি আছে ভালোবাসেন কি বাসেন না এবার ভালোবাসে তাহলে বাম্মা গুলো এত কষ্ট পায় হ্যাঁ বাম্মার অভিযোগের শেষ নেই কে বলে ভাত দেয় না সব ঠেলা ঠেলি গুঁতোগুঁতি শুরু হয়ে গেছে ঠিক বলছি না ভুল বলছি ঠেলা ঠেলি গুঁতোগুঁতি আচ্ছা একদিন আমি আপনিও কিন্তু এই রকম বয়স আমার আপনার হবে কি হবে না একটু জোরে বলেন আমি আবু হোসেন যদি আমার আব্বার না দেখি মায়ের না দেখি আমার বেটা দেখবে বলে মনে হয় জোরে বলুন ও গুঁতোবে কি গুঁতোবে না জোরে বলেন ও কিন্তু বড় হলে কিন্তু ও আসল রূপ ও দেখাবে আব্বা মা হলো সব থেকে বড় নিয়ামত সন্তানের জন্য বলুন সুবহানাল্লাহ আব্বা মা হলো সন্তানের জন্য কাবা একটা জোরে বলুন সুবহানাল্লাহ কাবা বাইতুল্লাহ যেমন সম্মান সে তার আব্বা মাকে ওই রকম সম্মান করবে কাবার দিকে যেমন পা করতে নেই কাবার দিকে পিছন ফিরে মুখ করে পেশাব পায়খানা করতে নেই কাবার দিকে থুতু ফেলতে নেই ওই রকম আব্বা মার সঙ্গে আদবের সঙ্গে কথাও বলতে হবে চিল্লে তো দূরের কথা চোখ রাঙানি তো দূরের কথা এতেই ধ্বংস হয়ে যাবে আজকের পতনের একটাই কারণ সেটা হলো বাম্মার সঙ্গে দুর্ব্যবহার খারাপ ব্যবহার করা ঠিক না ভুল অনেকে বলবে আবু হোসেন ভাই আমার আব্বাকে চিনুনি ও এক চোখ লোক এরকম বলে মাঝে মাঝে কিছু ছেলে আবার এক একটা ছেলে বলে আমার মাকে চিনুনি শুধু বড় ভাইয়ের দিকে ঢলে আসে আরে মা তো মা হয় ঠিক না ভুল যে ছেলেটা একটু কমজোর দুর্বল হয় আব্বা মা তাদের একটু বেশি ভালোবাসে এটা মানে ন্যাচারালি ঠিক না ভুল জোরে বলে ভাইয়েরা জয়া যুবকের মুরব্বিয়ান গনেরা আরেকটু জোরে বলেন তাহলে ইয়াকুব নবী কি এক চোখ ছিল নাকি নাউজুবিল্লাহ এক চোখ নয় এক একটা ছেলের কোয়ালিটি দেখে আব্বা মার মন ভরে সেই হিসাবে ঠিক না ভুল জোরে বলে তুমি ভালো হয়ে চলো আদবের সাথে চলো দেখবে আব্বা তোমাকেও ভালোবাসবে ঠিক না ভুল হ্যাঁ তুই যদি বলো কলকাতাতে এসে আগে যদি আব্বাকে বল আব্বা আম্মার কাছে গিয়ে বলো আম্মা এ সপ্তাহে 3,000 টাকা খেটেছি 2,000 টাকা খেটেছি এনে 100 টাকা তুমি নাও যাওয়ার সময় যদি দাও আব্বা মা খুশি হবে না
সকালবেলা উঠে যেমনই কখন এইছি অনেক আত্মীয় এমন 100 টাকা দেন না চা দোকান অনেক টাকা বাকি হয়ে গেছে একাতে কাজ 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 কাম কিছু হয় না তাই বাস ঠিক না ভুল জোরে বলেন এ ঠিক বললো না ভুল বললো ছেলেটা ভুল বললো 2500 3000 টাকা না আব্বা আমার কাছে বলবে হ্যাঁ বিবির বলবে এই দেখ এটা রেখে দে তবে ঘুঁটে পড়ে গোবর হাসে ওরে গোবর তোর একদিন ঠিক না ভুল অপেক্ষা করো এখন গালে তুলে খাওয়াচ্ছ নো নো আব্বা খা মা খা মেয়ের খাচ্ছ ছেলেটার খাওয়াচ্ছ বলে যেতাই যাই ছেলেটা যায় যেতাই যাই ছেলেটা যায় এত ভালোবাসা একটু বড় হোক তারপরে গুতো যখন মারবে বুঝতে পারবে এমন ছাটা মারবে বাউন্ডারি বাইরে ঠিক না ভুল একটু সাবধান হয়ে যাও বাম্মা সবথেকে বড় নিয়ামত খোদার কসম বলছি বাপ আব্বা মা সেবা করলে আল্লাহ তোমার সব দিক থেকে ঠেলে দেবে আয় ইনকাম রোজগার বরকত তুমি নিয়ে পারবে যদি বলে আল্লাহ আমার বেটা যেখানেই যাক ভালো থাক আমার বেটা যেখানেই যাক ভালো থাক যেখানেই হাত দিক আল্লাহ যেন সোনা ফলিয়ে দেয় একবার জোরে বলুন সুবহানাল্লাহ এর থেকে বড় দোয়ার কিছু নেই বাপ আছে এর থেকে বড় দোয়ার আছে মুরব্বির দোয়া বাম্মার দোয়া পীর মাশায়েখদের দোয়া আল্লাহর দরবারে কবুল হয় জোরে বলুন পাঁচ জনের দোয়ায় বড় হয় আবার বদদোয়ায় আল্লাহ পাক বিমোচন করিয়ে দেয় ঠিক বললাম না ভুল বললাম ওই মুরব্বি মানুষ তেমন করে মামিনার জন্য দোয়া করলেন ও মা তোমার নামটা কি একবার বলো ওই সময় নবীর জননী আমাদের মাজার বলেছিলেন ও বাবা মুরব্বি মানুষ আমার নাম হলো আমিনা এই নামটা শোনার সাথে সাথে মনের মধ্যে একটা অন্যরকম ফিল তৈরি হয়ে গেল এ রাজন তরুণ যুবকেরা এ নবী পাকের প্রেমিকেরা ওই মুরব্বি মানুষটা মন খুলে অন্তর থেকে এমন করে মামিনার জন্য দোয়া করলো ও মা গামিনা জগতে বুকে তুমি হবে শ্রেষ্ঠ রমণী ও গামিনা জগতে বুকে তুমি হবে শ্রেষ্ঠ রমণী আমি তোমার জন্য দোয়া করে যাই মা আল্লাহ তোমাকে আরো বড় করবে আল্লাহ তোমাকে আরো সম্মান বানিয়ে দেবে আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ এ করিমনগর এলাকার নওজোয়ানেরা ও কলবাড়ির যুবকেরা ও আমার মুরব্বি আব্বারা আমার মায়েরা বোনেরা শুনে গিয়ে দাও জেনে রেখে দাও এমন অবস্থায় ওই মুরব্বি মানুষটা দোয়া দিয়ে চলে গেল মা গামে না এমন করে আস্তে আস্তে করে বড় দিয়ে লাগলেন যৌবনে প্রদর্পণ করলো মামেনার জন্য একা দিয়ে একাধিক পাত্র এমন করে পায়গাম কাটাতে লেগেছে আব্দুল হাব জহুরি কোন পাত্র পছন্দ হলো না মক্কা জমিনে খাদুরের বাগান রয়েছে এই রকম ধনাঢ্য পরিবারের ছেলেরা এই রকম ধনাঢ্য পরিবারের সন্তানেরা এমন করে মামেনার জন্য পায়গাম আনতে লেগেছে কিন্তু হাত জুহুরি কারো প্রস্তাবে রাজি হয় না প্রেমিকেরা এ রসুল্লাহ দিবানা ও দুরাত্মীয়তা করার জন্য কে যেন এমন করে হাতছানি দিচ্ছে আপনি ছেলের জন্য মেয়ের জন্য একটা দুটো পাঁচটা দশটা বিভিন্ন জায়গায় ছেলে মেয়ে দেখবেন দেখবেন এমন করে পছন্দ হবে না কোন কারণে এমন করে কেটে যাবে এ নজন তরুণ যুবকেরা আল্লাহ জানিয়ে দিয়েছে ও আল্লাহ জানিয়ে দিয়েছে আল্লাহ পাক পবিত্র বা কালামুল্লাহ শরীরের ভিতরে এমন করে আল্লাহ পাক জানিয়ে দিয়েছে ও খলাক না কুমা জোয়া যা আমি আল্লাহ পৃথিবীর জমিনে জোড়া জোড়া করে সৃষ্টি করেছি আরো করে বলুন রিজক মুকসুমুন আল্লাহ বলছে রিজক বন্টন করে দিয়েছি একবার জোরে বলুন সুবহানাল্লাহ ওহাব জুহুরি পাত্রী পাত্র এত আসছে তিনি একেবারে নাজেহাল হয়ে গেল বিয়ে দিতে চাচ্ছে না স্ত্রী বললে এই দেখ এক কাজ করো তুমি হজ করবে বলেছিলে মক্কা থেকে ঘুরে এসো মক্কায় গিয়ে হজ করে এসো দেখবেন তোমার মাইন্ড হয়তো ফ্রি হয়ে যেতে পারে জোরে বলো অব জুহুরি মনে পড়লো হ্যাঁ যদি একটা সন্তান আল্লাহ দেয় মক্কায় গিয়ে হজ করে আসবো তো ছেলে হয়নি তো কি হয়েছে মেয়ে তো আল্লাহ দিয়েছে তো যাক আমি মক্কায় গিয়ে হজটা করে আসি আব্দুল হক জুহুরি মক্কায় চলে গেলেন হজ করতে জোরে বলুন
মক্কায় হজ করতে গিয়ে নবীর দাদু আব্দুল মুত্তালিবের সঙ্গে সাক্ষাৎ পুরনো বন্ধু ওরে আল্লাহ অনেক দিন পর দেখা হয়েছে জমিয়ে গল্প করছে একজোরে বলুন সুবহানাল্লাহ যদি পুরনো বন্ধুর সাথে কারোর দেখা হয় এই মামাদের বয়স হয়ে গেছে যদি পুরনো যদি এই লেভেলের লোকের সাথে কোথাও যদি দেখা হয় গল্প হবে কি হবে না জমে ক্ষীর হয়ে যাবে একদম বলে বন্ধু আব্দুল মুত্তালিব অনেক দিন পরে মক্কায় এসেছি দেখা তো তোমার সংসারে খবর কি বাচ্চা কাচ্চার খবর কি ছেলে মেয়ে কটা আব্দুল মুত্তালিব বলছে আমার ছেলে মেয়ে 16টা বলে সর্বনাশ একদিন দেখুন 16টা বাচ্চা কাচ্চা বলছে হ্যাঁ 10টা ছেলে 6টা মেয়ে বলে তোর কটা ভাই বলছে আমার একটা তাও আবার কন্যা সন্তান আল্লাহ তার এত সুরাত এত সুন্দর জাল্লা দিয়েছে আমার মেয়েটার মধ্যে এত গুণ আছে যে আমি বাপ বলে প্রশংসা করছি না মদিনার ইয়াসরিফের জমিনের সেরা মেয়ে একবার জোরে বলুন আর একটু জোরে বলেন আব্দুল মুত্তালিব বলল বন্ধু তুমি তো আমার ছোট ছেলের কথা শুনেছো আব্দুল্লাহর কথা আব্দুল্লাহরও একটা ঘটনা আছে পিছনে এই জীবনীতে এগুলো আলোচনা করি উনি বলেছিলেন আল্লাহ 10টা বেটা দিলে একটা বেটাকে আল্লাহর রাস্তায় কুরবানি করব আল্লাহ 10টা বেটা দিয়েছিলেন আর জমজম কূপটাও আল্লাহ ওনার দখলে দিয়েছিলেন 10টা বেটাকে দেখে বলছে কে আছো আগে এসো একটা বেটাকে আল্লাহর রাস্তায় কুরবানি করব কিন্তু কোনো বেটা রাজি হয় না কেউ রাজি হবে জোরে বলেন বাপ যদি বলে 10,000 টাকা দেবো তিনটে ছেলে ভাগ করে নে এক মিনিট দেরি করবে আর যদি বলে আমার দেনা আছে 50,000 কে কে দিবি বল বলে যে দেনা করে সে বুঝবে না ঠিক না ভুল ইস সমাজে ঘুরে ঘুরে দেখছি আল্লাহ কি অবস্থা আমাদের এই যে ড্রাইভার আব্দুল মোমেন ভাই হালিম ভাই চেনে ওর আব্বা ওমরা হজে যাচ্ছে কালাবার দিনের বেলা ওর আব্বার হাজিখানাতে আসতে হবে এই বোন মসজিদে সকাল 10টায় আবার আসতে হবে হজে যাচ্ছে তো মানে কি বলবো ওর আব্বা হজে যাচ্ছে মানে জায়গা টাইগা বিক্রি করে দিয়ে ওমরা হজে যাচ্ছে অতটা ভাইয়েরা খুশি নয় কত বুঝলেন মানে ও মাল কোটাও সব ভাগবাটার করে দিয়ে গেলে যেন ভালো হতো প্যারাম সুলমান বাবা জি বেরা নজান তরুণ যুবকের মুরব্বী আন বনেরা ও আমি পাকে প্রেমী গেরা ওর সুন্নাত দিবানারা কলবানি এলাকা নজান তরুণেরা মুরব্বী আব্বা শুনে গিয়ে দাও জেনে রেখে দাও এমন অবস্থায় দেখতে পাওয়া গেল ওই সময় এমন করে হক জুহুরি আব্দুল মুত্তালিব দুজনে মিলে গল্প করতে লেগেছে এমন করে নবী পাকের আব্বা জান তিনি এমন করে আপনার সৌন্দর্য ছিল নবী পাকের আব্বা জানের দেখতে ভালো ছিল অধিকাংশ মেয়ে বিয়ের প্রস্তাব দিত কিন্তু আমি কারোর সঙ্গে বিয়ে দিতে রাজি নয় এ নজন তরুণ যুবকেরা প্রেমিকেরা এ রসুল্লাহ দিবানারা শুনে কে দাও জেনে রেখে দাও এমন অবস্থায় দেখতে পা গেল ওই সময় আব্দুল ওহাব জুহরি এমন করে বলতে লাগলেন বন্ধু আমার মেয়েটা সর্বগুণে গুণান্বিত এমন করে আব্দুল মুত্তালিব বলতে লাগল ও আমার বন্ধু ওহাব জুহরি যদি তোমার আপত্তি না থাকে তোমার আমেনার সঙ্গে আমার আব্দুল্লাহর বিয়ে দিলে কেমন হয় আব্দুল ওহাব জুহরি তিনি রাজি হয়ে গেলেন এমন করে বিয়ের দিন ঠিক হয়ে গেল এখনকার বিয়ের নিয়ম হলো ছেলে বিয়ে করতে যায় এমন করে মেয়ের বাড়িতে মেয়েকে এমন করে ছেলে সেজে গুজে যায় মেয়েকে বিয়ে করে এমন করে বাড়িতে নিয়ে আসে এ নজওয়ানেরা তখনকার সিস্টেম হলো মেয়েকে সাজিয়ে গুছিয়ে ছেলের বাড়িতে আনতে হবে এটা একটা সিস্টেম হলো এটা নারীদের বুঝি নয় ভাই কথা বলবেন তো এটা নারীদের বিরুদ্ধে নয় মানে মেয়েকে সাজিয়ে গুছিয়ে ছেলের বাড়ি আনতে হবে সে আপনার বোন হোক আর যেই হোক মেয়েটাকে সাজিয়ে নিয়ে যেতে হবে ছেলের বাড়িতে এটা কেমন একটা ব্যাপার নয় দৃষ্টিকটু নয়
কিন্তু এখন কি নবী এসে এটাকে ছেটে দিলেন চলবে না নবী তখন দুনিয়াতে আসেনি নবীর আম্মাজানকে আমেনাকে সাজিয়ে গুছিয়ে এমন করে আপনার কাবা বাইতুল্লাহর কাছে আনলেন নবীর আব্বাও আসলো কাবা বাইতুল্লাহ পাশে কোনে বিয়ে হলো কাবা বাইতুল্লাহ চাতওয়ালে বিয়ে হলো বিয়ে পড়ালেন আব্দুল মুত্তালিব একবার জোরে বলুন নবীর দাদু বিয়ে পড়ালেন একবার জোরে বলবেন না বাইরা জয় যুবকের মুরুব্বিয়ান গনেরা এ নবী পাকে প্রেমী গিয়া এ রাসূলুল্লাহ দিবানারা শুরু দিয়ে দাও দিন রেখে দাও বিয়ে হয়ে গেল শাদি মোবারক হয়ে গেল এমন করে ওই দিন মামিনা নবী পাকের আব্বা এমন করে আপনার বাসর রজনীতে বাসর রাতে একটা ঘরের ভিতরে এমন করে অবস্থান করেছিলেন এমন করে দেখতে পাওয়া গেল নবী পাকের আব্বা আব্দুল্লাহ এমন করে নবী পাকের জন্য আমিনাকে এমন করে মহব্বতের আলিঙ্গন করেছিলেন যেমন স্বামী স্ত্রী মহব্বতের আলিঙ্গন করে এমন করে দেখতে পাওয়া গেল একটা রাজকীয়িত হয়ে গেল এ নজওয়ানেরা যুবকরা শুনে গিয়ে দাও জেনে রেখে দাও ওই রজনীতে ওই রাত্রিতে এমন করে আমার নবী পাকের আম্মা জানের রহমে চলে আসে পরের দিন হযরতে আব্দুল্লাহ রাস্তায় বের হয়েছে হেঁটে হেঁটে যাচ্ছে যে সমস্ত মহিলা বিয়ের প্রস্তাব দিত একবার তাকিয়ে আর কেউ ঘুরে আর তাকায় সে রৌশন আর নাই সে জ্যোতি আর নাই ফাতেমা নাবনি ওই মেয়েটা দেখা হয়েছে দিকে তাকিয়ে মুখ ঘুরিয়ে চলে যাচ্ছে নবীর আব্বা বলছে ফাতেমা তুমি কাল পর্যন্ত আমাকে পেরেশান করেছো বিয়ে করার জন্য আর আজকের কি হলো যে তুমি একবার তাকিয়ে মুখ ঘুরিয়ে চলে যাচ্ছ ব্যাপারটা কি বলো বলছে আব্দুল্লাহ তোমার ভিতরে যে জিনিসটা ছিল এখন আর সেটা নেই তবে আমার মনে হয় তুমি বিয়ে করেছো তুমি কোন নারীকে বিয়ে করেছো তোমার ভেতরে যে নূরটা ছিল যে রৌশনটা ছিল সেটা তোমার স্ত্রীর রেহেমে চলে গেছে স্ত্রীর কাছে চলে গেছে তবে যাকেই বিয়ে করো না কেন তোমার স্ত্রী খুব ভাগ্যবতী একবার জোরে বলো আরেকটু জোরে বলেন তোমার স্ত্রী সৌভাগ্যবতী আরেকবার জোরে বলুন না সুবহানাল্লাহ প্যারা মুসলমান বাবা জি ভাইরা নজওয়ানেরা ও নবী পাকে প্রেমী গিয়া ও রাসূলুল্লাহ দিবানারা শুনে গিয়ে দাও জেনে গিয়ে দাও এমন অবস্থায় দেখতে পাওয়া গেল ওই সময় হযরত আব্দুল্লাহ ওখান থেকে এমন করে আব্বা ফিরে আসলেন এমন করে স্বামী স্ত্রী দুজনে মিলে মিশে আনন্দ সঙ্গে সুখে শান্তিতে ঘর সংসার করতে লাগলেন এ নজওয়ানেরা যুবকরা শুনে গিয়ে দাও জেনে রেখে দাও এমন অবস্থা আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন করে ছয় মাস বিয়ে হয়ে গেছে পূর্ণ হয়ে গেল নবী পাকের আব্বা আব্দুল্লাহ বলল ও বিবি এমন করে ভাইদের সঙ্গে আমি এমন করে ব্যবসায় যেতে চাই আম্মা জান আমিনা বলল আমি কি আর বলবো এমন করে আব্বা জানকে জিজ্ঞাসা করো এমন করে নবী পাকের আব্বা আব্দুল্লাহ তার আব্বা আব্দুল মুত্তালিবকে জিজ্ঞাসা করলেন ও আব্বা জান আমাকে ব্যবসায় যাওয়ার অনুমতি দেন আমি ভাইদের সঙ্গে ব্যবসায় যাব কারণ এমন করে আমি ছয় মাস হয়ে গেল বিয়ে শাদি করেছি এমন করে খরচ খরচা আগে থেকে অনেক তো বেড়েছে আব্বা জান আপনি না বলবেন না আপনি আমাকে ভাইদের সঙ্গে ব্যবসায় যাওয়ার অনুমতি দেন জোরে বলুন আব্দুল মুত্তালিব ছাড়তে রাজি নয় বাবা সবে তো সবে ছয় মাস বিয়ে করেছো আরো কিছুদিন থাকো ঠিক না বল আর এখনকার কিছু কিছু আবার বাম্মার জন্য ছেলেও বিগড়ে যায় বলে বসে বসে আর কতদিন খাবি ঘাড়ে বসে বসে বিয়ে শাদি তো করলি যা কলকাতা যাবো ঠিক না বল জোরে বলো প্রেমিকেরা
রাসূলুল্লাহ দিবানা শুনে গিয়ে দাও জেনে গিয়ে দাও এমন অবস্থায় দেখতে পাগল নবী পাকের আব্বা এমন করে বিদায় নিয়ে নিলেন আব্বা জানের কাছে স্ত্রীর কাছ থেকে স্ত্রীকে বিদায় নিয়ে সময় বলতে লাগলেন ও আমার বিবি আমেনা এমন করে আমাকে বিদায় দাও যদি কোনো ভুল করি অন্যায় করি আল্লাহর রাস্তে তুমি আমাকে ক্ষমা করে দিও আমেনা বলছে স্বামী এমন কথা বলো না তোমার কদমে আমার জান্নাত জোরে বলুন সুবহানাল্লাহ অমন কথা বলো না বরং তুমি আমার স্বামী আমি তোমার স্ত্রী যদি আমি ভুল করে থাকি তুমি মাফ করে দিও জোরে বলুন নবীর আব্বা আব্দুল্লাহ ব্যবসায় যাওয়ার কারণে ভাইরা বলছে এতবার সিরিয়া এসেছি মাল নিয়ে কিন্তু কোনোদিন এত লাভের মুখ দেখিনি এত ব্যবসায় লাভ হয়নি মুনাফা হয়নি এবারে এত লাভ হয়েছে আমার ছোট ভাই আব্দুল্লাহ আসার কারণে জোরে বলুন আচ্ছা নবী একবার ব্যবসায় গিয়েছিল ১৩ বছর বয়সে চাচা আবু তালেবের সাথে আবু তালেব একই কথা বলেছিলেন যে এত মুনাফা এত লাভ কোনোদিন হয়নি ভাতিজা মুহাম্মাদের কারণে অত তো সিরিয়ায় যায়নি সিরিয়ার আগে ছোট একটা মার্কেট আছে ওই মার্কেটের চড়া দামে মাল বিক্রি করে ফিরে এসেছিল জোরে বলুন আচ্ছা আমার নবীর বয়স ২৫ খাদিজার বাড়িতে ম্যানেজার পোস্টে গেলেন মা খাদিজাও একই কথা বলেছিলেন যে এত এতবার ব্যবসার মাল পাঠিয়েছি তেজারতের মাল পাঠিয়েছি সিরিয়ায় ব্যবসা করার জন্য এত লাভ এত মুনাফা কোনোদিন আমি খাদিজা আমি কোনোদিন এত লাভের মুখ দেখিনি কিন্তু মোহাম্মদ যেদিন ব্যবসার দায়িত্ব নিয়েছে ওই দিন থেকে আমি ব্যবসায় এত মুনাফা এত লাভ আমি পেয়েছি আমি খাদিজা ইতিপূর্বে কোনোদিন এত মুনাফা পাইনি জোরে বলুন এবার ভাইরা সব খুশি লাভ বিশাল হয়েছে আনন্দের সঙ্গে সবাই খুশি এবার ফিরে আসবে আসার পথে সিরিয়া থেকে ফিরে যে বাড়ির দিকে আবওয়াবা নামক স্থানে নবীর আব্বা অসুস্থ হয়ে পড়ল জ্বর আসলো শরীর খারাপ জমিনে লুটিয়ে পড়েছে নবী পাকের আব্বা আব্দুল্লাহ অসুস্থ হয়ে পড়লেন এমন করে ভাইরা ঘিরে ধরেছে আমাদের ছোট ভাই আব্দুল্লাহ অসুস্থ হয়ে পড়েছে এমন করে আব্দুল্লাহ ডাক দিয়ে বলতে লাগলো আমার ভাইয়েরা শুনে গিয়ে দাও জেনে গিয়ে দাও আমি আব্দুল্লাহ আর হয়তো বাঁচব না ভাইদের মনটা খারাপ হয়ে গেল আমাদের ছোট ভাই আদরের ভাই এমন করে আমাদের সঙ্গে ব্যবসায় আসলো ব্যবসায় মুনাফা হলো আনন্দ খুশি করে বাড়িতে যাব আব্বা জানকে খবরটা গিয়ে দেব কিন্তু আমাদের ছোট ভাই অসুস্থ হয়ে গেল এ নবী পাকের প্রেমিকেরা নবীর আব্বা আব্দুল্লাহ হঠাৎ অসুস্থ হয়ে যাওয়ার কারণে ভাইরা ঘিরে দিল নবীর আব্বা বলতে লাগলো ভাইরা আর হয়তো আমি আব্দুল্লাহ বাঁচব না তবে তোমাদের একটা কথা বলে দিয়ে যায় আমি এমন করে হয়তো বাড়িতে ফিরতেও পারবো না ও আমাদের ভাইরা ও আমার ভাইরা শুয়ে গিয়ে দাও জুড়ে রেখে দাও এমন করে নবীর আব্বা বলতে লাগলো তবে তোমরা আমাকে কথা দাও তোমাদের তোমাদের বৌমাকে এমন করে বাড়ি থেকে বের করে দেবে না আমার স্ত্রী আমেনাকে তোমরা দেখভাল করবে বাড়ি থেকে কখনো বের করে দেবে না ভাই না থাকলে ভাইয়ের বউয়ের আর গুরুত্ব থাকবে কদর থাকবে আব্দুল্লাহ বলছে আমার ভাইকে যেন বাড়ি থেকে আমার স্ত্রী আমেনাকে বাড়ি থেকে বের করে দেবে না আমার স্ত্রীকে তোমরা দেখভাল করবে আর আমার স্ত্রী গর্ভে যে সন্তান রয়েছে ওই সন্তানটাকে কেউ একজন দায়িত্ব নিয়ে লালন পালন করবে জোরে বলুন আরো জোরে বলেন এমন করে ভাইয়েরা সবাই মিলে ওখানে দাফন করে দিয়ে কবরস্থ করে মাটি মঞ্জিল করে দিয়ে এমন করে বাড়িতে ফিরে আসলেন
রাসূল দিবানার কলবাড়ি আলা জানাও জওয়ান তরুণের মুরব্বি আব্বা আমার মায়েরা বয়রা শুয়ে কে দজনের গে দাও এমন অবস্থায় দেখতে বাগালো ওই সময় আমার নবী পাকে আপকে তাফন করে দিয়ে বাড়িতে আসলো এক এক করে বেটারা সন্তানেরা বাড়িতে ঢুকছে আব্দুল মুত্তালিব দিনিও এমন করে সব বাড়ি এক এক করে ঢুকে হারে সাওয়া মুকাম এমন করে হামজা এমন করে আবু লাহাব এমন করে আপনার আবু তালিব সবাই এক এক করে বাড়িতে ঢুকতে লেগেছে কিন্তু নবী পাকের আব্বা আব্দুল্লাহ বাড়িতে প্রবেশ করে নাই নবী পাকের জননী এমন করে নবী পাকের আম্মা আমিনা তিনিও ঘরে ভেতর থেকে স্বামীর জন্য অপেক্ষা করছিল এমন করে আপনার স্বামী মুখ দেখার জন্য তিনিও আপনার এমন করে বাড়ির ভেতর থেকে দেখছিলেন কিন্তু এমন করে আব্দুল মুত্তালিব বলল আমার সব বেটাকে দেখছি কিন্তু আমার ছোটবেলা আব্দুল্লাহ কোথায় একবার বলো প্রেমিকেরা এমন করে ভাইরা কোনো কথা বলে না একবার দুবার তিনবার জিজ্ঞাসা করে যখন কোনো কথা বলে না এমন অবস্থা ওই সময় ভাইরা বলতে লাগলো ও আমাদের আব্বা যান শুনে রেখে দেন জেনে রেখে দেন আমাদের ছোট ভাই আব্দুল্লাহ দুনিয়ার জমিনে নাই আমাদের ছোট ভাই আর দুনিয়ার জমিনে নাই আমাদের ছোট ভাই আমাদের থেকে বিদায় নিয়েছেন দেখাল করেছে আমরা সবাই এই হাত দিয়ে তাকে দাফন করে ফিরে এসেছি আব্দুল মুত্তালিব কান্নায় ভেঙে পড়লেন মামেনাও কান্নায় ভেঙে পড়ল সোনার মানিকেরা যুবকেরা শুনে রেখে দাও জেনে রেখে দাও এমন অবস্থায় দেখতে পাওয়া গেল আখারে ভাইয়েরা ভাইয়ের শোক মৃত্যু শোকটা ভুলতে পারে না তাই জাহিলি যুগে রীতি প্রথা অনুযায়ী কি করলো জানেন একটা জ্যোতিষীর কাছে গেল আমাদের ছোট ভাই আব্দুল্লাহ অকালে কেন মৃত্যু হলো অকাল মৃত্যু কেন হলো ছয় মাস বিয়ে করেছে আমাদের আমাদের ছোট ভাই আদরের ভাই আব্দুল্লাহ কিভাবে কেন মারা গেল এটা জানার জন্য জ্যোতিষীর কাছে গেছে তখনকার মানুষ জ্যোতিষীদের বিশ্বাস করত আর এখনো কিছু কিছু মানুষ আছে ঠিক না ভুল আবার গিয়ে হাত দেখায় দেখায় কি দেখায় না তোমাদের ছোট ভাই আব্দুল্লাহ এই কারণে মারা গেছে তোমার ছোট ভাইয়ের স্ত্রী আমেনার শরীরে একটা গোপন রোগ আছে জোরে বলুন জোরে বলেন নাউজুবিল্লাহ আমেনার শরীরে একটা ভাইরাস আছে ওই ভাইরাসে আক্রান্ত হয়ে ওই গোপন রোগে আক্রান্ত হয়ে আব্দুল্লাহ ইন্তেকাল করেছে জোরে বলুন নাউজুবিল্লাহ আচ্ছা এইরকম কথা যদি বলে মাথা ঠিক থাকবে জোরে বলেন শোনা মাত্র কেমন করে কান্দে লাগলেন করে আব্দুল মুত্তালিব বললেন বাবা তোমরা শান্ত হও আমি আমেনার সঙ্গে কথা বলছি এ নওজোয়ান তরুণের যুবকেরা আব্দুল মুত্তালিব মামেনাকে নিজের মেয়ের মতো করে ভালোবাসত আর আমেনা ও শ্বশুর বলে মনে করত না নিজের আব্বা জান বলে মনে করত প্রেমিকেরা এমন অবস্থা আব্দুল মুত্তালিব মামেনাকে ডাক দিয়ে এমন করে কথাগুলো শুনিয়ে বলল মা আমি তোমার জন্য আলাদা একটা ঘর তৈরি করে দিচ্ছি দূরে তুমি ওই ঘরেতে বসবাস করবে আর আমি মাঝে মধ্যে গিয়ে তোমাকে দেখে আসবো আরো জোরে বলুন সুবহানাল্লাহ তরুণ যুবকেরা আমার নবী পাক মায়ের রেহেমত এমন করে মামে
আমিনা শরীর থেকে খুশবু বেরোতে লেগেছে পাড়ার মেয়েরা বলে আমিনা তুমি কি খুশবু মেগেছো তোমাকে তো তোমার স্বামী দুনিয়া পেয়ে না কি আদর মেগেছো কোন দোকান থেকে এই খুশবুটা কিনে মেগেছো একবার বড় আম্মা জান আমিনা বলতে লাগে না 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 এটা কোনো দোকানের খুশবু নয় এটা কোনো দোকানের আতর নয় আমি আমিনা আমি আলাদা স্পেশাল ভাবে কোনো আতর সুগন্ধি আমার শরীরে আমি মাখি না আমার নবী মায়ের রহমে থাকার কারণে মামেনার শরীর থেকে একটা খুশবু বেরোতো জোরে বলুন একটা বিধবা নারী তার শরীর থেকে যদি খুশবু বেরোয় অল্প বয়স্ক মহিলা ছ মাস স্বামী মারা গেছে এইরকম মহিলার পিছনে পাড়ার এমন করে চেংড়া যুবক ছেলেরা লাগবে কি লাগবে না জোরে বলেন চেংড়া ছেলে তো দূরের কথা এখন চেংড়া ছেলের থেকে বিয়েওয়ালা লোকগুলো অনেক বেশি আরো শয়তান ঠিক বলছি না ভুল বলছি ঘরে বউ আছে তোমরা ভালো তোমরা রাগ করিনি জানো তোমরা ভালো লোক আমি জানি কলবাড়ির লোক বিবি ঘরে আছে ফের অনলাইনে কাজ হচ্ছে বুঝলেন আরে পাঁচবার বলে বলে হয় না বলে আচ্ছা তুমি তাহলে অনলাইনে কাজ করো তুমি যদি পারো আমি কেউ পারি না এও ফোন ব্যস্ত বলে হ্যাঁ গো এতবার ফোন করতে ব্যস্ত কেন বলে আব্বার কাছে আব্বা ফোন করেছিল মা করেছিল অমুক করেছিল তুমুক করেছিল একবার ধরা পড়েছে ধরা পড়ার বলতে যে তুমি যদি মানা করে করে যদি আমার কথা না শোনো আমি তোমার কথা শুনবো কেন জয়সা কা তয়সা ঠিক না ভুল জোরে বলে তুমি যদি সাধু হও তোমার স্ত্রী সন্ন্যাসী হবে আর তুমি যদি বলো আমি মোটামুটি যেটা বিয়ে করি যেটা দু নম্বর তিন নম্বর তোমার বউটা হবে কিন্তু সাড়ে তিন নম্বর এটা মাথায় রাখবে এটা হিসেব অঙ্ক বলছে ঠিক না ভুল আম্মা জান আমেনার জন্য একটা ঘর তৈরি করে দিল আমেনা বলছে আব্বা আমি সব বুঝতে পেরেছি আমার জন্য কিছু লাগবে না আমার একটা নাম জুড়ে বলেন আম্মা জান আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই এমন করে কোনে ঘরে মধ্যে গিয়ে আম্মা জানাবেন এমন করে নামাজে মুসল্লা বিজিয়ে সিজদায় পড়ে এমন করে কাঁদতে লাগলেন এ নবী পাকের প্রেমিকেরা এ রাসূলুল্লাহ দিবানারা শুনে রেগে দাও জেনে রেগে দাও কে যেন গাইবি থেকে আওয়াজ দিয়ে এমন করে মামিনাকে জানিয়ে দেয় শুনিয়ে দেয় আমেনা রে কাঁদিস না কাঁদিস না কাঁদিস না আমি আল্লাহ যা করি তোদের ভালোর জন্য করি মঙ্গলের জন্য করি জোরে বলুন আল্লাহ যা করি মঙ্গলের জন্য ঠিক না ভুল আমেনা আমি যেটা করেছি তোর ভালোর জন্যই করেছি একবার জোরে বলুন আরো জোরে হবে না এ আমেনা শুনে রেখে দে জেনে রেখে দে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এমন করে জানিয়ে দিলাম আমেনা রে তোর গর্ভমাতুল আলামিন সৈয়দুল মুরসালিন তোর গর্ভের চাকরি জামানার নবী শেষ জামানার নবী এ আমেনা শুনে রেখে দাও জেনে রেখে দাও এমন করে স্বামী তোমার স্বামী দুনিয়ার জমিনে না সবে মাত্র ছয় মাস বিয়ে হয়েছে এ আমেনা শুনে রেখে দাও জেনে রেখে দাও এমন করে তোমার বয়স তো হালকা তোমার বয়স পাড়ার পকাটে ছেলেগুলো ইয়ান তরুণ ছেলেগুলো পাড়ার এমন করে যুবক ছেলেগুলো যাতে করে তোমার পিছনে না লাগে তোমাকে বিয়ে করার কথা না ভাবে এ নওজোয়ানেরা যুবকরা শুনে গিয়ে দাও জেনে রেখে দাও আল্লাহ বলে আমেনা আমি জ্যোতিষীর মুখ দিয়ে এই কথাটা মক্কার জমিনে রটিয়ে দিয়েছি জোরে বলুন আরো জোরে বলেন নারে তাকবীর কোন মহিলার শরীরে যদি গোপন রোগ থাকে কোন মহিলার যদি রে এক্স রোগ হয় কোন মহিলার যদি এমন করে আপনার এই জায়গী এমন করে পজিটিভ থাকে এ নওজোয়ান তরুণ যুবকেরা যদি ছেলেটাকে বলে তোমাকে পাঁচ লাখ টাকা দেবে ওই মেয়েটার এইডস হয়েছে এইডস রোগ হয়েছে ওকে বিয়ে করো এই যুবকটা করবে কেন করবে না বলে ওর জন্য আমারও লাইফ শেষ এখন আমেনার শরীরে এই রোগ হয়েছে কোন যুবক ঝুঁকি ঝুঁকি মারা তো দূরের কথা আমেনার ঘরের ধারে কাছে আর কেউ যায় না জোরে বলে আল্লাহ তার মানে
ওই জ্যোতিষীর জবান থেকে কথাটা রটিয়ে দিল মার্কেটে আম্মা আমেনাকে নিরাপত্তা দেওয়ার জন্য আরো জোরে হবে নারী তাকবীর নারী তাকবীর আম্মা জান আমেনা ওই ঘরের মধ্যে থাকতে লাগে এমন করে গায়ের আওয়াজ শুনতে আমেনা জগতের বুকে শ্রেষ্ঠ রমণী তোমার গর্ভে রহমাতাল্লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন তোমার গর্ভে আখেরি জামানার নবী শেষ জামানার নবী আছে আমেনা তুমি দুনিয়ার জমিনে সাবধানতা অবলম্বন করে চলবে আদবের সঙ্গে চলবে জোরে বলুন সুবহানাল্লাহ কেন মায়ের আসর বাচ্চার উপরে পড়ে আম্মা জান আমেনা বলতে লাগে মাঝে মধ্যে আমি বাড়ির বাইরে বেরোতাম খুশবু বেরোতো মেয়েরা বলতো আমেনা তোমার কাছে থাকলে সুগন্ধি পায় তোমার কাছে থাকলে মিশক আম্মানের মতো খুশবু পায় কিন্তু যখন বের হয়ে চলে যায় কোনো খুশবু আমরা পাই না জোরে বলেন আমেনা বলে আমাকে সুসংবাদ দেওয়া হতো আর আমি মাঝে মাঝে হাতটা নিয়ে পেটের হাতে বুলাতাম আমি আমেনা কোনোদিন টের পাইনি যে আমার গর্ভে সন্তান আছে জোরে বলুন খাওয়া দাওয়া ওঠা বসা চলা ফেরা কোনো কিছুতে অসুবিধা হতো না অন্যান্য মায়েদের অসুবিধা হয় কি হয় না তিন মাস পর থেকে চেহারার পরিবর্তন হয় শরীরের আকৃতির পরিবর্তন হয় খাওয়া দাওয়া ওঠা বসা কত না অসুবিধা হয় এপাশ ওপাশ ফেরে উহা করে ঘুমোতে ঠিক মতো পারে না আমেনা বলছে আমি একটা দিনের জন্য কষ্ট পাই না বরং যখন রাস্তায় বের হতাম উঁচু টিলা পাথরের উপরে পা পড়ে যেত আমি আমেনা আমার পাটা উঁচু টিলা পাথরের উপরে পড়তো ওই পাথরটা আল্লাহ আমার জন্য তুলার মতো নরম করে দিত আমি আমেনা বাড়ির বাইরে বের হয়ে কখনো কখনো মাঝে মধ্যে পানি আনতে যেতাম কুয়াতে কুয়ার পানিটা সব সময় নিচে থাকতো আমি আমেনা কুয়ার কাছেই দাঁড়ালে পানিটা উপরে চলে আসতো জোরে বলো আরো জোরে বলেন পানিটা লিফটের মতো উপরে মুখ বরাবর আসতো ওই পানিটা নিতে আমি আমেনা আমার কোনো কষ্ট হয় না জোরে বলেন আমি আমেনা পানি নিয়ে চলে যাওয়ার পরে আবার পানিটা নিচে নেমে যায় যুবকিরা মুরব্বী আব্বারা মাইরা বোনেরা শুনে দেখে দাও জেনে দেখে দাও আমি আমেনা আবার ওই কুয়াতে পানি আনতে যেতাম পানি নিয়ে ফিরে আসব অন্যান্য মহিলা আমাকে ঘিরে ধরত অন্যান্য মহিলার আমাকে বলতো আমেনা তুমি এখানে একটু দাঁড়িয়ে থাকো কেননা তুমি যতক্ষণ থাকো কুয়ার পানিটা মুখ বরাবর থাকে তুমি ফিরে যাওয়ার পরে কুয়ার পানিটা নিচে নেমে যায় আমাদের পানি তুলতে বড়ই কষ্ট হয় আমেনা তুমি এখানে একটু দাঁড়িয়ে থাকো মা এমন করে আমরা পানিটা তুলে নিয়ে আরামের সঙ্গে আমেনা বলতে লাগে ওই সমস্ত মহিলারা পানি না নেওয়া পর্যন্ত আমি আমেনা মাঝে মধ্যে বাড়ি ফিরে আসতাম না আমার নবী পাক এই মাসের 12 তারিখে শুভেচ্ছা দেখে সোমবার দিনে দুনিয়া জমিনে এমন করে আগমন ঘটবে হযরত জিবরীল আমিন আলাইহিস সালাম তারা দেশে বলল আমেনা ও আমেনা তোমার গর্ভে আখির জামানার নবী শেষ জামানার নবী রয়েছে এ আমেনা আর কিছুক্ষণ পরে রহমাতুল আলামিন সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন এমন করে দুনিয়া জমিন আগমন ঘটবে ও আমেনা শুনে রেখে দাও জেনে রেখে দাও তোমার এই সন্তান দুনিয়া জমিনে ভূমিষ্ঠ হলে এই সন্তানটার নাম রাখবে মোহাম্মদ এ নওজোয়ানেরা তোমার আমার নাম রেখেছে মসজিদের ইমাম দাদু দাদি নানা নানিরা নাম তার রেখেছে কিন্তু নবী পাকের নাম স্বয়ং আল্লাহ পাক নিজে তিনি রেখেছিলেন বাবা দন থেকে নিয়ে ইসার হুল্লা পর্যন্ত প্রত্যেক নবীর নাম হলো একটা আর আমাদের নবীর নাম হলো জোরে বলো কটা আমাদের নবীর নাম দুটো আরেকবার জোরে বলো একটা নাম মোহাম্মদ আর আরেকটা হলো আহমদ একবার জোরে বলবেন না আর একটু জোরে হবে না আহারে আমার নবী আগমন করবে আসমান থেকে সিঁড়ি নেমেছে জান্নাতি নারীরা এক এক করে সব নেমেছে মামেনা ঘরমুক্ত হয়ে গেলেন থেমে গেলেন
মামেনা বলতে লেগেছে একটা সাদা পাখি উড়ে উড়ে এসে আমার বুকে ধারণ করেছে তার সে তার ডানা নিয়ে আমার বুকটা মুখমণ্ডলটা মুছিয়ে দিল আমি এমন করে শান্তি অনুভব করলাম আমার ঘরমাপ্ত ক্লান্তিটা কেটে গেল দূর হয়ে গেল জোরে বলুন যে সমস্ত মহিলারা এসেছিল আমি তাদেরকে জিজ্ঞাসা করলাম মা ইসমুকা তোমার নাম কি প্রথম মহিলা বলেছিলেন প্রথমা মহিলা বলেছিলেন আমি হলাম ইমরান কন্যা আমি হলাম ইমরান কন্যা ঈসা আলাইহিস সালামের আম্মা আমার নাম হলো মারিয়াম জোরে বলো আরেকটু জোরে বলো আরে একজন মহিলা ছিল মা ইসমুকা তোমার নাম কি ওই মহিলা বলতে লাগলেন আমি হলাম ফেরাউনের বিবি আমার নাম হলো আসিয়া আরো জোরে বলেন এ নবী পাকের প্রেমিকেরা দুনিয়া জমিন আল্লাহ পাক পাঠিয়েছিলেন একটা মেয়ে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছিলেন যে না যে মহিলা যে নারীর আব্বা হলো নবী দাদু হলো নবী ভাই হলো নবী এমন করে পরদাদু হলো নবী ছেলেও নবী ওই মহিলার নাম কি মহিলার নাম কি আপনাদের আর মেন্টাল ঠিক নেই বুঝতে পারছি না না ঠিক বললে হবে আর ঠিক নেই আর বেশি বাড়াবো না